স্বপ্ন সত্যি করে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে মেট্রো রেল। 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। ঢাকায় চলাচলের দুঃস্বপ্ন থেকে মুক্তির স্বপ্ন দেখাচ্ছে এই মেট্রো রেল প্রকল্প। অবকাঠামো থেকে শুরু করে যারা সব কিছুই তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, একইভাবে মেট্রো রেলে যারা চলবেন তাদেরও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এর নিয়মকানুন মেনে চলতে হবে। স্টেশনের মেইন প্ল্যাটফর্ম, ইনকোর্স লেভেল ও ট্রেন সবখানেই যাত্রীদের দায়িত্বশীল আচরণ করতে হবে, মেনে চলতে হবে নির্দেশিকা, অন্যথায় নিয়ম ভঙ্গের অপরাধে পড়তে হবে শাস্তির মুখে। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, মেট্রো রেলে পোষা প্রাণী বহন করা যাবে না, বিপজ্জনক কোনো বস্তু বহন করা যাবে না, ট্রেন বা স্টেশনের কোথাও ফেলা যাবে না পানির পিক বা থুতো, প্ল্যাটফর্মে ও ট্রেনে খাবার খাওয়া ও যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। এছাড়া ফোনের লাউডস্পিকার ব্যবহার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে এবং বৃহদাকার ও ভারী মালপত্র বহন করতে নিষেধ করা হয়েছে।